কর্মকর্তা হন বা গৃহবধূ, নিজের হাতে সমস্তটা সামলাতে গিয়ে আলাদাভাবে নিজের ত্বকেরই যত্ন নেওয়া হয় না, এমন মানুষ অনেকে আছেন। তার মধ্যে আছে নিমন্ত্রণ রক্ষার ধাক্কাও, সেখানে তো আর যেমন তেমন চেহারার গেলে হয় না। তাই আপনি যাই করুন না কেন, ত্বকের জন্য একটু যত্ন তো নিতেই হবে। ডিজিটাল ডক্টরের আজকের পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব ত্বকের উজ্জ্বলতা ফেরানোর 6টি উপায় সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করুন, এতে ত্বকের ধুলোময়লা পরিষ্কার হয়, মুহূর্তে সারাদিনের ট্যানও দূর হয়ে যায়, ত্বক উজ্জ্বল ও সতেজ হয়। টমেটো হাতে খুব কম সময় থাকলে টমেটোতে বর্ষা রাখুন। টমেটো হলো প্রাকৃতিক ট্যান রিমুভার, রোদে ত্বক পুড়ে গেলে তা যেমন পরিষ্কার করে, নিমেষে তেমন রোদে পোড়ার হাত থেকেও রক্ষা করে। ডাবের জল, প্রাকৃতিক ক্লিনজার ডাবের জল, মুখ পরিষ্কার করুন ডাবের জল দিয়ে, এটি ত্বককে প্রাকৃতিকভাবে আর্দ্র রাখে, উজ্জ্বলতা বাড়ায়, মেকআপ ধরে রাখতেও সাহায্য করে। দই মধু, মুখ পরিষ্কার করে ধুয়ে টক দই ও মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন, 10 মিনিট পরে সাধারণ জলে ভালোভাবে ধুয়ে ফেলুন, ত্বকের উজ্জ্বলতা চোখে পড়ার মতো বাড়বে। বাঁধাকপি সেদ্ধ করা জল ফ্রিজে রেখে দিন, মাঝে মধ্যে তার টোনার হিসাবে ব্যবহার করুন, এটি খুব ভালো প্রাকৃতিক টোনার বা ক্লিনজার, ত্বকের মৃত কোষ সারিয়ে নিমেষে উজ্জ্বলতা এনে দেয়। অ্যাপেল সিডার, গোলাপ জলের সঙ্গে অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে মুখে মাখুন, ত্বক মোলায়েম ও উজ্জ্বল হবে, ত্বকের ক্লান্তির ছোপ দূর হবে, এটি অনেকক্ষণ মেকআপ ধরে রাখতেও সাহায্য করে।